আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, সম্প্রতি বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয় আন্দোলন সংগ্রাম করে ব্যর্থ হওয়ার কারণে তাদের মস্তিষ্কের পুরাটাই নষ্ট হয়ে গেছে। তার মাথা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখা দরকার। আজ বুধবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দিতে হবে। যারা দেশকে পিছনে নেয়ার কথা বলে তাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি কখনোই ভালো লাগবে না। এই সরকার জনগণের জন্য কিছুই করে নাই, এই কথা যারা বলে তারা হয় অন্ধ অথবা তারা বুদ্ধি প্রতিবন্ধী। হানিফ আরো বলেন, কোন একটি রাজনৈতিক দলের অংশ নেয়া বা না নেয়ার উপরে নির্বাচনের কিছু আসে যায় না। নিবন্ধিত দলের মধ্যে যদি কোনো একটা বা দুটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, এতে মনে হয় না নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য এবং ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর জাহান শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার চার আসনের এমপি সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।